আমাদের বিদ্যাসাগর, পবিত্র সরকার এমনই মায়ের পেটে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র। আজ থেকে 172 বছর আগে ইংরেজি 1820 সালের 26শে সেপ্টেম্বর বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস ভগবতীর সংসার। তখন অবশ্য এই গ্রামটি ছিল হুগলি জেলার মধ্যে, গরিব ব্রাহ্মণ পণ্ডিতের ঘর। যেমন ঠাকুরদাস তেমনই তার বাবা রামজয় তর্কভূষণ। সংস্কৃত কাব্য ব্যাকরণ শাস্ত্র পাঠ করেছেন দুজনেই, তাতে সংসারের দুর্দশা ঘোচেনি। এই দুর্দশা অবশ্য অনেক দিনের। রামজয়দের আদি বাড়ি ছিল বনমালীপুর গ্রামে। সেখানে বাবা আর চার ভাইয়ের আশ্রয়ে স্ত্রী দুর্গাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন রামজয়। শুধু দুর্গা নয়, দুই ছেলে ঠাকুরদাস কালিদাস আর চারটি মেয়ে সবাইকে ফেলে। যতদিন শ্বশুর বেঁচে ছিলেন ততদিন যাও বা আশ্রয় ছিল, শ্বশুর মারা যেতেই দুর্গা সে আশ্রয় ঘুঁচল। দুই ছেলে চার মেয়েকে নিয়ে দুর্গা চলে এলেন বাপের বাড়ি বীরসিংহে। কিন্তু বাপের বাড়িতে ভাইয়ের বউ খুব খুশি হলো না। বাড়তি এতগুলো মুখের ভাত যোগাবে কেন তারা? তাই দুর্গার বাপ উমাপতি তর্ক সিদ্ধান্ত বাড়ির পাশের মেয়ের জন্য একটা ছোট কুঁড়ে ঘর করে দিলেন। দুর্গা ছেলে মেয়ে নিয়ে সেই কুঁড়ে ঘরে গিয়ে উঠল আর চরকায় সুতো কেটে অনেক কষ্টের দিন চালাতে লাগল। বড় ছেলে ঠাকুরদাস তখন 14-15 বছরের। সে পাঠশালায় সংস্কৃত পড়েছে ভালো মতো, কিন্তু একে এইটুকু ছেলে তার উপর গ্রামে সে বিদ্যা কোনো কাজে লাগবে? ঠাকুরদাস ভাবলেন কলকাতায় গিয়ে চাকরি নেবেন। মায়ের ওই দিন রাত্রির চরকা কাটার খাটুনি, ভাই বোনদের অসহায় অবস্থা, এর একটা বিহিত তাকে করতেই হবে। ঈশ্বরচন্দ্রের মায়ের কথা একটু বলেছি আমরা, এবার তার বাবা ঠাকুরদাসের কথাও একটু বলি। মার কাছ থেকে ছেলে যেমন অনেক কিছু পেয়েছে, তেমনি বাবার কাছ থেকেও সে কম পায়নি। কি পেয়েছে সে? সে পেয়েছে বড় হওয়ার জন্য অসহ্য কষ্ট সইবার শিক্ষা, অন্যের জন্য নিজেকে তুচ্ছ করার শিক্ষা, কঠিন আত্মত্যাগের শিক্ষা। কলকাতায় এসে একজনের কাছে ইংরেজি শিখতে শুরু করেছিল ঠাকুরদাস। সেই শিক্ষক কদিন পরে লক্ষ্য করলেন ঠাকুরদাস দিন দিন খুব রোগা হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন তাকে, এমন হচ্ছে কেন? প্রথমে তো কিছুতেই বলবে না ঠাকুরদাস, জল নামছে চোখ ভাসিয়ে, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেষে অনেক করে বলার পর ভদ্রলোক জানতে পারলেন সে কথা, ইংরেজি শিখে যে বাড়িতে আশ্রয় পেয়েছে সেখানে ফিরতে অনেক রাত হয়, সেখানে আগেই খাওয়া দাওয়ার পর চুকে যায়, রাতে অনাহারে থাকে ঠাকুরদাস। ইংরেজির মাস্টারমশাই রাত্রে খাওয়ার একটা ব্যবস্থা করলেন, কিন্তু সেও বেশি দিন চলল না, আবার অনাহার ফিরে এলো। এমন দিনও যেত সারাদিন একটা দানাও পড়ত না ঠাকুরদাসের পেটে। পিতলের থালা একখানা আর একটি ঘটি ছিল ঠাকুরদাসের সম্পত্তি। ভাবলো থালাটা বিক্রি করে দিই, শালপাতায় খাবো বরং। কিন্তু অচেনা লোকের থালা কিনতে রাজি হলো না বাসনের দোকানদার। ওই চরম ক্ষুধার মধ্যে হঠাৎ পেয়েছে মায়ের মতো এক নারীর দয়া। তার মুড়িমুড়কির দোকান, ঠাকুরদাস জল চেয়েছিল তার কাছে। সে মুখ দেখেই বুঝেছে এ ছেলে সারাদিন কিছু খাওয়া হয়নি। জোর করে বসিয়ে সে দই মুড়কির ফল আর খাইয়ে দিয়েছে ঠাকুরদাসকে। শেষে মাসে 2 টাকা মাইনের একটা চাকরি জুটল ঠাকুরদাসের, যেন আকাশের চাঁদ হাতে পেল সে। মাইনের একটি পয়সাও সে নিজের জন্য রাখত না, 2 টাকাই পাঠিয়ে দিত মার কাছে। তার যেমন চলছিল সেইভাবে চলল। তারপরে মাইনে বাড়তে লাগলো একটু আধটু। আর কয়েক বছর পরে বাবা রামজয় ফিরে এলেন। নিরুদ্দেশ অবস্থায় তীর্থ ঘুরে বেরিয়েছেন তিনি, ফিরে এসে বীরসিংহেই রইলেন, নিজের ভাইদের কাছে বনমালীপুরে আর ফিরে গেলেন না। ঠাকুরদাসের যখন 23-24 বছর বয়স, রামজয় তার বিয়ে দিলেন ভগবতী দেবীর সঙ্গে। ভগবতী হুগলির গোঘাটের রামকান্ত তর্কবাগীশের মেয়ে। তার বাপের বংশ যেমন, তেমনি তার মামা বাড়িও ছিল সংস্কৃত পণ্ডিতের বংশ। এদের টাকা কড়ি দাপট কিছুই ছিল না, কিন্তু সমাজে মাথা উঁচু করে চলতেন। ঈশ্বরচন্দ্রের ঠাকুরদা রামজয় তর্কভূষণ সেদিক থেকে ছিলেন সাংঘাতিক লোক। একবার গোঘাট থেকে মেদিনীপুর যাচ্ছিলেন রামজয়,
বন জঙ্গলের মধ্যে দিয়ে পথ, যাচ্ছেন ও একা, হাতে শুধু একটা লোহার ডান্ডা। এক ভাল্লুক এসে আক্রমণ করলো তাঁকে। রামজয়কে জড়িয়ে ধরে সে নোক দিয়ে তার শরীর ফালা ফালা করে দেয়। রামজয় তাকে ডান্ডা দিয়ে আঘাত করেন। শেষে রক্তমাখা শরীর নিয়ে রামজয়ই জিতলেন। ডান্ডা আর প্রচণ্ড লাথি খেয়ে ভাল্লুকের প্রাণ গেল। 8 মাইল দূরে এক আত্মীয়ের বাড়িতে 2 মাস শুয়ে ফালা ফালা শরীরের ঘা শুকোলেন রামজয়। সেরে উঠলেন তারপর, কিন্তু পিঠ ভর্তি দাগ রইল সারা জীবন। কতবার ডাকাতদের সঙ্গে হাতাহাতি লড়াই করেছেন। এক ডাকাতকে তো ডাকাতির ব্যবসায় ছাড়িয়ে দিলেন মারের ভয় দেখিয়ে। তার যেমন ছিল শক্তি তেমনই ছিল সাহস। বীরসিংহে তাঁর চেয়ে টাকা কড়িওয়ালা জমিজমার মালিক বড় মানুষ অনেক ছিল, কিন্তু তাদের মন ছিল ছোট। তারা সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করত। রামজয় বলতেন, ওরা মানুষ নয়, গরু। মাঠের রাস্তায় যেতে যেতে কেউ যদি তাঁকে বলতো, ওদিকটা দিয়ে যাবেন না, ওখানে লোকে ময়লা ফেলে রেখেছে, মল আছে, রামজয় বলতেন, মল কোথায় হে, ওগুলো তো গোবর। এ গ্রামে মানুষ কোথায়? যে মাঠে মল থাকবে সবই তো গরু। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।